তোমাকে বলছে এ হলো এইটা, বি হচ্ছে এটা, এ এবং বি কি পরস্পর সমান্তরাল, এখন একটু রিটার্ন আসছে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ক্রস গুণ করতে হবে। তাহলে চলো আমরা যেটা করব, এই দুজনের ক্রস গুণ করব, এ ক্রস বি, চলো আই জে কে, ঠিক আছে। ক্রস গুণের শুরুতে কে আছে, এ, তাহলে প্রথমে এ এর আই জে কে এর সহগ বসাও, দুই এক মাইনাস তিন, দুই এক মাইনাস তিন। ক্রস গুণের পরে কে আছে, বি, এবার বি এর আই জে কে এর সহগ বসাও, মাইনাস ছয় মাইনাস তিন নয়, মাইনাস ছয় মাইনাস তিন নয়। চলো নির্ণায়ক নাও, আই প্রথমে কর্ণ বরাবর নিচে গুণ নয়, তারপর কর্ণ বরাবর উপরে গুণ নয় মানে মাইনাস নয়, প্লাস জে কর্ণ বরাবর নিচে গুণ আঠেরো, কর্ণ বরাবর উপরে গুণ মাইনাস আঠেরো, প্লাস কে কর্ণ বরাবর নিচে গুণ মাইনাস ছয়, কর্ণ বরাবর উপরে গুণ মাইনাস ছয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ছয়, তার মানে জিরো আই প্লাস জিরো জে প্লাস জিরো কে। তাহলে বলো তো এ ক্রস বি এর মান কত হচ্ছে, এ ক্রস বি এর মান হচ্ছে রুট ওভার আই এর সহগের স্কোয়ার্ড প্লাস জে এর সহগের স্কোয়ার্ড প্লাস কে এর সহগের স্কোয়ার্ড মানে শূন্য। তাহলে যেহেতু ক্রস গুণফলের মান শূন্য, সুতরাং এ এবং বি পরস্পর সমান্তরাল, পরস্পর কি সমান্তরাল, একদম সহজ। এখন এইটাই যদি এমসিকিউতে আসতো আমরা কি এত কিছু করতে চাইতাম না, আমরা কি করতাম, আই এর সহগের অনুপাত নিতাম দুই বাই মাইনাস ছয়, জে এর সহগের অনুপাত নিতাম এক বাই মাইনাস তিন, কে এর সহগের অনুপাত নিতাম মাইনাস তিন বাই নয়। দেখো এটাও আসবে মাইনাস ওয়ান বাই থ্রি, এইটাও মাইনাস ওয়ান বাই থ্রি, এইটাও মাইনাস ওয়ান বাই থ্রি, তার মানে এদের সহগের অনুপাত সমান, তার মানে এ এবং বি সমান্তরাল, ঠিক আছে। সো রিটার্ন আসলে একটু আগে যেটা করলাম সেটা, আর এইটা হচ্ছে কিসের জন্য, এমসিকিউ এর জন্য, ঠিক আছে। দেখো বুঝছো কিনা, সমান্তরাল হবে নাকি হবে না এই কন্ডিশন, বা প্রশ্ন যদি আসে পারবা নাকি পারবা না বলো।